হ্যালো এভরিওয়ান, আই এম তানিম অ্যান্ড ওয়েলকাম টু সিনেক্সপ্লেইনার। আজ আমি যেই সিনেমাটি এক্সপ্লেইন করতে যাচ্ছি সেই সিনেমাটির নাম হচ্ছে থর লাভ এন্ড থান্ডার। এটি হচ্ছে থর সিনেমা সিরিজের 4 নম্বর পর্ব। তাহলে চলুন সিনেমাটি এক্সপ্লেইন করা যাক। সিনেমার শুরুতে আমরা একটি গ্রহকে দেখতে পাই। এই গ্রহের সবকিছু ধ্বংস হয়ে গিয়েছিল এবং এই গ্রহটি বসবাসযোগ্য ছিল না। সেখানে আমরা গড দ্য গড বুচারকে দেখতে পাই, যে তার মেয়েকে বাঁচানোর চেষ্টা করছিল। তখন সে দেবতাদের কাছে প্রার্থনা করে যে আমাদের খাবার পানি ইত্যাদির ব্যবস্থা করে দিন, আমার মেয়েটির জীবনটি আমাকে ভিক্ষা দিন। কিন্তু সেখানে তেমন কিছু হয় না এবং তার মেয়েটি মৃত্যুবরণ করে। এর কিছু সময় পর গড় দূরে একটি ছোট্ট জায়গায় জঙ্গল দেখতে পায়, যেখানে যাওয়ার পর সে সেখানে খাবার পানি এবং কিছু ফলমূল পায় এবং সেখানে একজন দেবতা উপস্থিত ছিল। গড় দেবতাকে দেখে অনেক খুশি হয় এবং তাকে বলে সে অনেক সময় থেকে তার পূজা করে, কিন্তু দেবতা তাকে দেখে তেমন খুশি হয় না। সে গড়কে বলে, পূজা করা তো তোমাদের কাজ, আর আমরা আসি তো তোমাদের উপর রাজ করার জন্য। দেবতাটি তখন গড়কে বলে সে একজন নেক্রোসোয়ার্ডদারিকে মেরে ফেলেছে, যে এসেছিল দেবতাদের মারার জন্য। সেই লোকটির শরীর দেখে কিছুটা নলের মতো লাগছিল, কিন্তু আসলে সে নল নয়। এসব শুনে গড়ের অনেক রাগ হয় এবং সে দেবতাটিকে অনেক অপশব্দ বলে দেয়। এগুলো শুনে দেবতাটি অনেক রাগান্তরিত হয় এবং গড়ের গড়দান ধরে তাকে উপরে তুলে নেয়। সে গড়কে মারতেই যাচ্ছিল, তখন গড় নেক্রোসোয়ার্ড এর আওয়াজ শুনতে পায়। তখন নেক্রোসোয়ার্ড নিজে নিজেই গড়ের হাতে চলে আসে এবং গড় সেই সোয়ার্ড দিয়ে দেবতাটিকে মেরে ফেলে। নেক্রোসোয়ার্ডের একটি অসাধারণ ক্ষমতা রয়েছে, সে যারই কাছে যায় তার মাথা নষ্ট করে দেয় এবং তাকে নিজের কন্ট্রোলে করে নেয়। এর পরের দৃশ্যে আমাদের থরকে দেখানো হয়, যেখানে থর গার্ডিয়ান্সদের সাথে একটি গ্রহকে বাঁচাতে গিয়েছিল। গার্ডিয়ান্সরা যখন সেই শয়তানদের হাত থেকে গ্রহটিকে বাঁচাতে পারে না, তারা থরকে বলে যুদ্ধে নামতে। তখন থর একাই সেই শয়তানদের হারিয়ে দেয়। এরপর সেই গ্রহের লোকেরা তাদের 2টি ছাগল উপহার হিসেবে দেয়। এরপর যখন তারা তাদের শিপে ফিরে আসে, তখন তাদের কাছে অনেকগুলো মেসেজ আসতে শুরু করে, যেখানে একটি ভয়ঙ্কর লোক দেবতাদের ধরে ধরে মেরে ফেলছে। তখন থরের কাছে একটি মেসেজ আসে নতুন এসগার্ড থেকে, তাই থররা 2 গ্রুপে বিভক্ত হয়ে সেই লোকটির মোকাবেলা করতে চলে যায়। তখন থর জানতে পারে সেই লোকটি এমন একটি জায়গায় যাচ্ছে যেখানে যদি সে পৌঁছে যায় তাহলে সে যা চাইবে তাই করতে পারবে। সেখানে যাওয়ার আগে সে যাচ্ছে এসগার্ডকে ধ্বংস করতে। এরপর আমাদের পৃথিবীর দৃশ্য দেখানো হয়, যেখানে ডক্টর জিন ফস্টার এর ক্যান্সার এর 4th স্টেজ চলছে। সে অনেক ধরনের মেডিকেলের সাহায্য নেওয়ার পরও তার কোনো লাভ হয়নি, তাই সে সকল আশা ছেড়ে দেয়। কিন্তু তখন সে একটি বইতে দেখতে পায় যে যার কাছে মিওনিয়ার তাকে সে অনেক সুস্থ এবং সবল হয়ে যায়। তখনই জিন এর মনে হয় মিওনিয়ার তাকে তার কাছে ডাকছে, তাই সে নতুন এসগার্ড এ ছুটে যায়। সে যখন মিওনিয়ার এর কন্টাক্টে আসে, তখনই মিওনিয়ার নিজে থেকেই তার কাছে চলে আসে। তারপর এসগার্ড এর উপর গড দ্য গড বুচার হামলা করে দেয়। কিন্তু তখনই তোর সেখানে এসে উপস্থিত হয়। সে যখন গর এর সাথে যুদ্ধ করছিল, তখন সে মিওনিয়ারকে দেখতে পায়। তারপর দেখতে পায় ডক্টর জিন ফস্টার মিওনিয়ারকে কন্ট্রোল করছে। থর সেটা দেখে অনেক ইমোশনাল হয়ে যায়, কারণ একে তার সবচেয়ে বিশ্বস্ত অস্ত্র মিওনিয়ারকে অনেক দিন পর দেখেছে এবং তার সাথে রয়েছে তার এক্স গার্লফ্রেন্ড। তখন আমরা দেখতে পাই জিন এবং থর এর অতীতের একটি দৃশ্য। যখন জিন এবং থর রিলেশনে ছিল, তখন থর মিওনিয়ারকে বলে জিনকে রক্ষা করার জন্য, তাই মিওনিয়ার থরের মতো পাওয়ার জিনকে দিয়ে তাকে বাঁচিয়ে নিয়েছে। এরপর থর গড় দ্য গড বুচারের সেনাদের হারিয়ে দেয়, তাই গড় সেখান থেকে পালিয়ে যায়। কিন্তু সে পালিয়ে যাওয়ার পূর্বে এসগার্ড এর সমস্ত বাচ্চাদের কিডন্যাপ করে নিয়ে যায়। তাই থররা বাচ্চাদের বাঁচানোর জন্য একটি প্ল্যান বানায়। তারা অন্যান্য দেবতাদের কাছে যাবে এবং তাদের সাহায্যে বাচ্চাদের বাঁচাবে। এরপর তারা দেবতাদের মহলের দিকে রওনা হয়। তখন আমাদের থর এবং জিন এর অনেক কনভার্সেশন দেখানো হয়। এরপর তারা দেবতাদের রাজা জিউস এর মহলে গিয়ে উপস্থিত হয়। থর জিউসের আগে সাহায্যের হাত বাড়িয়ে দেয়, কিন্তু জিউস সাহায্য করার জন্য তৈরি হয় না। সে বলে, তোমাদের জন্য কেন আমরা আমাদের জীবনের ঝুঁকি নেব? এরপর জিউস থরকে বলে, তোমরা এখানে সাহায্য নিতে এসে ফেসে গেছো, তোমরা এখান থেকে যেতে পারবে না, কারণ আমাদের এই রাজ্য সম্পর্কে শুধু দেবতারা জানে। যদি তোমরা গিয়ে গড়কে এই জায়গার ঠিকানা দিয়ে দাও, তাহলে আমরাও সমস্যা
সমস্যায় পড়ে যাব কিন্তু তোর সেটার জন্য তৈরি হয় না তাই তাদের মধ্যে যুদ্ধ শুরু হয়ে যায় তখন জিউস তোরের বন্ধুকে মেরে ফেলে তাই তোর অনেক রাগান্তরিত হয় এবং তার ওই অস্ত্র দিয়ে তাকে মেরে ফেলে এবং বেলকারিন সেই অস্ত্রটি নিজের কাছে রেখে দেয় কারণ সেটি অনেক শক্তিশালী একটি অস্ত্র ছিল এরপর তারা সেখান থেকে চলে আসে এবং শেডোরিলিমে পৌঁছায় শেডোরিলিম সেই জায়গা যেখানে গর বসবাস করে এবং সে এসগার্ড থেকে বাচ্চাদের এখানেই নিয়ে এসেছে গর প্ল্যান করে তোরদের এখানে নিয়ে এসেছে কারণ এখানে গর এর ক্ষমতা অনেক বেশি বৃদ্ধি পেয়ে যায় আর তোরকে এখানে আনার কারণ হলো গরকে ইটারনেটিতে ঢুকতে হলে একটি চাবির প্রয়োজন আর তোরের স্টর্ম বেকার হচ্ছে সেই ইটারনেটির চাবি তাই গর তোরের কাছ থেকে স্টর্ম বেকার ছিনিয়ে নিতে চায় এরপর তাদের মধ্যে অনেক ভয়ঙ্কর যুদ্ধ শুরু হয়ে যায় এবং এই যুদ্ধে বেলকারিন আঘাত পেয়ে যায় তাই তারা কোনোভাবে সেখান থেকে টেলিপুট হতেই যাচ্ছিল তখন তাদের টেলিপুটেশনের মধ্যেই গর তোরের কাছ থেকে স্টর্ম বেকার ছিনিয়ে নেয় এরপর তারা এসগার্ডে পৌঁছে যায় তখন আমরা দেখতে পাই জিন ফস্টার এর ক্যান্সার বেড়ে গিয়েছে কারণ যখন সে মিওনিয়ার হাতে নেয় মিওনিয়ার তাকে সুস্থ করে দেয় কিন্তু যখনই সে মিওনিয়ারের কন্টাক্টের বাইরে যায় তার অবস্থা আরো বেশি খারাপ হয়ে যায় তোর এই বিষয়ে আন্দাজ করতে পারে তাই তোরের মনে হয় যদি জিন ফস্টার আরো একবার মাইটি তোর হয় তাহলে তাকে আর বাঁচানোর কোনো উপায় থাকবে না তাই তোর চায় না যে জিন ফস্টার মৃত্যুবরণ করুক তাই সে ডিসাইড করে সে একাই গরের সাথে যুদ্ধ করতে যাবে কারণ বেলকারিন ও গরে সেই আঘাতে অসুস্থ হয়ে পড়েছিল এরপর তোর গরের লোকেশনে পৌঁছায় সেখানে সে দেখতে পায় গর স্টর্ম বেকার দ্বারা সেই দরজা খোলার কাজ শুরু করে দিয়েছে তাই গর যেই বাচ্চাদের কিডন্যাপ করে নিয়ে গিয়েছিল তোর সেই বাচ্চাদের কিছু পাওয়ার দিয়ে দে যাতে গরের শ্যাডো আর্মিদের সাথে যুদ্ধে তারা তাকে সাহায্য করতে পারে যখন তোর গরের সাথে যুদ্ধ করছিল তখন সে গরের সামনে কিছুটা কমজোর হয়ে পড়েছিল তাই সে যুদ্ধে গরের সাথে পেরে উঠছিল না যখনই গর তাকে মারতে যাচ্ছিল তখনই সেখানে এন্ট্রি হয় জিন ফস্টারের তাকে দেখে তোর অনেক ইমোশনাল হয়ে পড়ে কারণ তোর জানতো যখনই জিন ফস্টার মাইটি তোর থেকে নিজের আসল রূপে আসবে তখন তার সাথে কি ঘটবে এগুলো ভেবে ভেবে তোর অনেক কষ্ট পাচ্ছিল এরপর তারা একসাথে গর এর সাথে যুদ্ধ করতে শুরু করে তারা দুইজন মিলে গরের নেক্রো সোয়ার্ড ভেঙে ফেলে কিন্তু ততক্ষণে ইন্টারনেটের দরজা খুলে গিয়েছিল তাই তখনই তোর স্টর্ম বেকার ব্যবহার করে বাচ্চাদের এসগার্ডে টেলিপুট করে দেয় তারপর জেন ফস্টার মৃত্যু শয্যায় চলে যায় তখন গর পৌঁছায় সেই মূর্তির সামনে যার কাছে সে যা চাইবে তাই পেয়ে যাবে তখন তোর তাকে বলে খুন খারাপির রাস্তায় সর্বদা খারাপই হয় তাই আমি ভালোবাসার রাস্তায় চলবো ডিসিশন নিয়েছি তোমারও এই রাস্তায় আসা উচিত তারপর সে জিন ফস্টার এর কাছে চলে যায় তাই গর বুঝে যায় তার এখন কি চাওয়া উচিত তখন জিন গরকে বলে তুমি তাকে চাইলে তোর এবং এসগার্ড মিলে তার দেখাশোনা করবে তখন গড় দা গড বিচার তার মেয়ের জীবন ফিরে পেতে চায় এবং সে নেক্রোসওয়ার্ড এর কারণে মৃত্যুবরণ করে তখনই জিন ফস্টারের ও মৃত্যু হয়ে যায় এরপর আমাদের এসগার্ড এর দৃশ্য দেখানো হয় যেখানে তোর গড়ের মেয়েকে নিজের সন্তানের মতো লালন পালন করছে এবং তারা ডিসিশন নিয়ে দুইজন মিলিয়ে দুনিয়াকে সমস্যা থেকে রক্ষা করবে এবং এখানেই আমাদের সিনেমা সমাপ্ত হয় বন্ধুরা ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে একটি লাইক করে দিবেন কেমন হলো কমেন্ট করে জানাবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে দিবেন এরকম নিত্য নতুন সিনেমার এক্সপ্লেনেশন দেখার জন্য